আমি আলেকজান্দ্রা লারোসা, অটোমান প্রাসাদ বিক্রি হওয়া রুথেনীয় দাসী, বহু ঝড় ঝঞ্ঝা পেরিয়ে কৃষ্ণসাগর পার করে আসা দাসী। মা, বাবা, বোন, ভালোবাসা সব হারানো দাসী। বিশাল ঢেউ দেখে ভয়ে প্রতিনিয়ত নিজের মৃত্যু আর স্বর্গে নিজের পরিবারকে দেখতে চেয়েছি। 17 বছর বয়সে সব কষ্ট বুকে নিয়ে শত্রুদের চিনে নিয়েছি। একদিনে 1000 বছরের সমান কষ্ট সয়েছি আমি, নিগৃহীত, হতভাগী আলেকজান্দ্রা। আমি আলেকজান্দ্রা লারোসা নিজের কষ্ট লুকিয়ে রেখেছি, কাউকে বলিনি। নিজের কষ্টগুলো বাক্সবন্দি করে সমুদ্রে ছুঁড়ে ফেলেছি, ঢেউ ভাসিয়ে নিয়ে গেছে। যারা কষ্ট দিয়েছে তাদের হাসি মুখে উত্তর দিয়েছি, কান্না রেখেছি শুধু আপনজনদের জন্য। আজ এক দাসী থেকে আমি সম্রাজ্ঞী হয়েছি, এ আমার সৌভাগ্য। আমি আমার জীবন আর আমার ভাগ্যকে বদলাতে পেরেছি সুলতান সুলেমানের প্রাসাদে, যেখানে আমাকে বন্দি বানিয়ে রাখার চেষ্টা হয়েছিল সেখানে এখন আমার আধিপত্য, রাজত্ব। প্রতিশোধের আগুনে পুড়তে থাকা হৃদয় ভালোবাসায় বিগলিত হয়ে যাবে তা কখনো ভাবিনি। আমি হুররাম, সুলতান সুলেমানের দাসী, সেবিকা, সম্রাজ্ঞী, তার সন্তানের গর্ভধারিণী, বিবাহিতা স্ত্রী হুররাম, কস্তুরি সুগন্ধি মাখানো সোনালি চুলের ভালোবাসা, তার মাদকতা, সহচরী, সঙ্গী, সবচেয়ে সুন্দরী সম্রাজ্ঞী হুররাম।